সুতপা হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হলো সুশান্ত চৌধুরীকে। মঙ্গলবার বহরমপুর আদালতের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারক সন্তোষ কুমার পাঠক তাকে দোষী সাব্যস্ত করেন। আগামীকাল সাজার জন্য শুনানি হবে। বলা বাহুল্য, 2022 সালের 2রা মে ভোর সন্ধ্যায় বহরমপুরে মেষ বাড়ির সামনে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। গত 2রা মে শহীদ সূর্য সেন রোডে গোড়াবাজারে বহরমপুর গার্লস কলেজের ছাত্রী মালদার সুতপা চৌধুরী খুন হন। সেই খুনে সুশান্ত চৌধুরীকে মালদার অভিযুক্ত করা হয়। এই মোকদ্দমায় দীর্ঘ 7 মাস ধরে বিচার কার্য হওয়ার পরে আজকে মাননীয় বিচারক শ্রী সন্তোষ কুমার পাঠক আজকে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় আসামি ধার্য করেছেন এবং অস্ত্র আইনের 28 ধারায় তাকে অভিযুক্ত করেছেন। আগামীকালকে মাননীয় আদালত শ্রী সন্তোষ কুমার পাঠক আগামী ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় এবং অস্ত্র আইনের 2 ধারায় কী শাস্তি হবে সেই শাস্তিটা নিরূপণ করবেন আগামীকাল 30 সেপ্টেম্বর। দোষী সাব্যস্ত হওয়ার পর উভয় পক্ষ, সরকার পক্ষ চাইবে ফাঁসি, আমরা চাইব আমার শাস্তি ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় তাকে অভিযুক্ত করা হলে ম্যাক্সিমাম যাবজ্জীবনটা দিতে পারেন। এই যাবজ্জীবনের ক্ষেত্রে আমাদের স্বপক্ষে যেগুলো বলার থাকার আসামির পক্ষে সেগুলো আমরা মাননীয় আদালতে সমস্ত কিছু সাবমিট করব এবং আবেদন জানাবো। কনভিক্টেড হলো আন্ডার সেকশন 302 মার্ডার এবং ইমিটেটিং ওয়েপেন ব্যবহার করার জন্য সেকশন 28 অফ আর্মস অ্যাক্ট। এই কেসে টোটাল সাক্ষী ছিল 42 জনের মতো, আমি নিয়ে এসেছি 34 জনকে। আর এই পুরো মামলাটা একটা মিক্সড মামলা ছিল, ইলেকট্রনিক এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স, নন ডিজিটাল এভিডেন্স সবকিছু। মেডিকেল এভিডেন্সের ইম্পর্টেন্ট রোল আছে। এই মার্ডারের পর ও কন্টিনিউয়াসলি 42 বার স্ট্যাব করে মেয়েটাকে, এবং মেয়েটা যাতে মরে যাবার পরেও ওর মৃত্যুটাকে কনফার্ম করার জন্য আবার স্ট্যাব করতে থাকে। এবং যখন আয়োগ গিয়ে পৌঁছায় স্পটে, পুলিশ যখন পৌঁছায়, পুরো এরিয়াটা ফুল অফ ব্লাডের মধ্যে ছিল, নৃশংস একটা খুন সারা ভারতবর্ষ দেখেছে। এবং সবার যা বক্তব্য, একটা লাভ জিহাদ, অর্থাৎ আমরা যেটা শুনেছিলাম মিডিয়া হাইপে, ইনভেস্টিগেশন বা মেটেরিয়ালে যা এসছে, এ এক সময় একে ভালোবাসত, একে না পাওয়ার জন্য যে কোনো মূল্যে একে মারতে হবে, তার জন্য আগে থেকে অনেক প্ল্যানিং ছিল। একটা হিনিয়াস ক্রাইম সারা ভারতবর্ষ একে হিলিয়ে দিয়েছিল। আমরা যতটা সম্ভব, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, পুরো ট্রায়ালটা আমরা শুরু করেছি নভেম্বর মাসে এবং ট্রায়ালটা শেষ হলো আগস্টে গিয়ে, অর্থাৎ পুরো ট্রায়ালটা আমাদের 9 মাসের মধ্যে কমপ্লিট হবে। দেখুন, অবশ্যই স্টেটের তরফে আমরা ফাঁসির সাজা চাইবো। আগামীকাল আমাদের সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং আছে।